জ্যোতিষ ও বাস্তু সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, জ্ঞান মহাসমুদ্র চ্যানেলে আপনাদের স্বাগত। বাস্তুমতে বাড়িতে কিংবা ঘরে আমরা যে ছবি লাগাই তা আমাদের জীবনের ওপর অনেকটাই প্রভাব ফেলে। কেনা ছবি অথবা কোনো শিল্পীর আঁকা ছবি, ক্যামেরায় তোলা ছবি, যে কোনো ধরনের ছবি হোক, তা আমাদের জীবনে দুর্ভাগ্য আনতে পারে। ঠিক তেমনই সঠিক দিকে সঠিক ছবি লাগালে আমাদের জীবনের সুখ, শান্তি, সৌভাগ্য আনতে পারে। দেখে নেওয়া যাক বাস্তু অনুযায়ী কী ধরনের ছবি কোন দিকে লাগানো যেতে পারে। বাড়ির উত্তর দিকে কুবের দেবতার ছবি লাগান, এদিকে জলের বা ঝর্ণার ছবি লাগাতে পারেন। মনে রাখবেন এদিকে কোনো পাহাড়ের ছবি লাগাবেন না। উত্তর পূর্ব কোণে দেবদেবীর বা আপনার ইষ্ট দেবতার ছবি লাগাতে পারেন। পূর্ব দিকে সূর্য উদয়ের ছবি লাগানো যেতে পারে। দক্ষিণ পূর্ব কোণে আপনার প্রিয় ব্যক্তিত্ব বা মডেলের ছবি লাগাতে পারেন। স্বামী স্ত্রীর ছবি ঘরের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে লাগানো যেতে পারে। পূর্বপুরুষের ছবি বাড়ির দক্ষিণ দিকে লাগানো উচিত। মৃত ব্যক্তির ছবি দক্ষিণ, দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে লাগানো যেতে পারে। পরিবারের সদস্যের ছবি দক্ষিণ অথবা পশ্চিম দিকে লাগানো যেতে পারে। পাহাড়ের ছবি, অট্টালিকার ছবি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কোণে লাগানো উচিত। বেডরুমে উত্তর পশ্চিমে রাধা কৃষ্ণের ছবি লাগানো যেতে পারে। উত্তর পশ্চিমে উড়ন্ত কোনো পাখির ছবি লাগানো যেতে পারে। এছাড়া স্বামী স্ত্রীর ঘরে জোড়া পাখির ছবি বা জোড়া সাদা হাঁসের ছবি লাগানো যেতে পারে। অফিসে বা কাজের জায়গায় একই দিকে মুখ করে সাতটি ঘোড়া দৌড়ানো অবস্থায় যে ছবি, দক্ষিণ দিকের দেওয়ালে লাগানো শুভ, তবে ঘোড়ার মুখ অফিসের ভিতর দিকে হওয়া চাই। বাড়িতে কোনো হিংস্র পশুর ছবি, কান্না অবস্থায় কোনো ব্যক্তির ছবি, ডুবন্ত জাহাজের ছবি, যুদ্ধের ছবি, নটরাজের ছবি, মহাভারতের যুদ্ধের ছবি, অর্থহীন যে কোনো ছবি, রং উঠে যাওয়া, ফ্রেম ভাঙা অথবা ছবির কাঁচ ভাঙা, এমন কোনো ছবি রাখবেন না। দরজার ওপর, আলমারি বা ঘরের আসবাবপত্রের ওপর, বাড়ির সিঁড়ির পাশে অথবা টয়লেটের দেওয়ালে কোনো ছবি লাগাবেন না। ছবির সামনে ও পিছনে ধুলো বা মাকড়সার জাল জমতে দেবেন না। বাড়ির সমস্ত ছবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।